আদি পুস্তক 36 পর্ব। এসোর বংশাবলী, তাহার অন্যতর নাম ইদোম। এসো কিণানীয় মানকর দুই কন্যাকু, অর্থাৎ হিতীয় এলোনর কন্যা আদাকু ও অনার কন্যা হিদীয় সিবিয়নর পৌত্রী অহিলিবামাকু, তদ্ভিন্ন নবায়াতর ভগিনীকি অর্থাৎ ইসমাইলর কন্যা বাসমতকু বিবাহ কলা। অনন্তর এসোর ঔরসরে আদা ইলিফসকু ও বাসমত রুয়েলকু প্রসব কলে। আউ অহিলিবামা জিউস, জালম ও কোরহকু প্রসব কলা। এসোর এই সমস্ত সন্তান কিণান দেশে জন্মিলে। অনন্তর এসো আপনা ভাজ্যাগণ ও পুত্র কন্যাগণ ও গৃহস্থিত অন্যান্য সমস্ত লোককু, পুনি আপনার সমস্ত পশ্বাদি ও কিণান দেশে উপার্জিত সমস্ত সম্পত্তি ঘেনি আপনা ভ্রাতা জাকুব নিকটরু অন্য দেশকু প্রস্থান কলা। যেহেতু সেমানকর সম্পত্তি প্রচুর থিবারু সেমানে একত্র বাস করি পারিলে নাহিঁ। পুনি সেমানকর পশ্বাদি হেতুরু সেই প্রবাস স্থানরে নির্বাহ চলিলা নাহিঁ। এই রূপে এসো সেইর পর্বতরে বাস কলা। সেই এসোর অন্যতর নাম ইদোম। আউ সেইর পর্বতস্থ ইদোমীয় মানকর পূর্বপুরুষ এসোর বংশাবলী। এসোর সন্তান মানকর নাম এই এসোর আদা নামনি ভাজ্যার পুত্র ইলিফস ও বাসমত নামনি ভাজ্যার পুত্র রুয়েল। পুনি ইলিফসর পুত্র তৈমন ও ওমার ও সফো ও গৈতম ও কনসু। পুনি এসোর পুত্র ইলিফসর তিম্না নামনি এক উপপত্নী থিলা। সে ইলিফসর অমালেককু প্রসব কলা। এমানে এসোর পত্নী আদার সন্তান। রুয়েলর পুত্র নহত ও সেরহ ও সম ও মিশা, এমানে এসোর ভাজ্যা বাসমতর সন্তান। পুনি সিবিয়নর পৌত্রী অনার কন্যা যে অহলিবামা এসোর ভাজ্যা থিলা, তাহার সন্তান জিউস ও জালম ও কোরহ। এসোর সন্তান মানকর রাজাবলী। এসোর জ্যেষ্ঠ পুত্র যে ইলিফস, তাহার পুত্র রাজা তৈমন ও রাজা ওমার ও রাজা সফো ও রাজা কনস ও রাজা কোরহ ও রাজা গৈতম ও রাজা অমালেক। ইদোম দেশরে ইলিফস বংশীয় এই রাজগণ আদার সন্তান থিলে। এসোর পুত্র রুয়েলর সন্তান রাজা নহত ও রাজা সেরহ ও রাজা সম্ম ও রাজা মিশা। ইদোম দেশরে রুয়েল বংশীয় এই রাজামানে এসোর ভাজ্যা বাসমতর সন্তান থিলে। পুনি এসোর ভাজ্যা অহলিবামার সন্তান রাজা জিউস ও রাজা জালম ও রাজা কোরহ। অনার কন্যা যে অহলিবামা এসোর ভাজ্যা থিলা, এমানে তাহার সন্তান। এমানে এসোর অর্থাৎ ইদোমর সন্তান ও এমানে সেমানকর রাজা। পূর্বকালে সেই দেশ নিবাসী হরিয় সেইরর সন্তান লোটন ও সোবল ও সিবিয়ন ও অনা ও দিশন ও এসোর ও দিশন সেইরর এই পুত্রগণ ইদোম দেশর হরিয় বংশজ রাজা থিলে। লোটনর পুত্র হরি ও হেমম, পুনি লোটনর তিম্না নামনি ভগিনী থিলা। পুনি সোবলর পুত্র অবলন ও মানহত ও এবল ও সফো ও ওনম। পুনি সিবিয়নর পুত্র অয়া ও অনা। এই অনা আপনা পিতা সিবিয়নর গধ চরাইবা সময়রে প্রান্তরে উষ্ণ জলর ঝড় আবিষ্কার কলা। সেই অনার পুত্র দিশন ও কন্যা অহলিবামা। পুনি দিশনর পুত্র হিমদন ও ইসবন ও জিত্রন ও করান। এসারর পুত্র বিলহন ও সাবন ও জাকন। পুনি দিশনর পুত্র উস ও অগন। হরিয় বংশর রাজা এহি রাজা লোটন ও রাজা সোবল ও রাজা সিবিয়ন ও রাজা অন্না ও রাজা দিশন ও রাজা এসর ও রাজা দিশন। এমানে সেইর দেশর হরিয় বংশজ রাজা থিলে। আউ ইস্রায়েলীয় সন্তানমানক উপরে কোনসি রাজা রাজত্ব করিবা পূর্বে এই রাজামানে ইদোম দেশরে রাজ্য কলে। বিয়রর বেলা নামক পুত্র ইদোম দেশরে রাজত্ব কলা। তাহার রাজধানীর নাম হিন হাবা। বেলার মরণ উত্তারে তাহা পদরে বসরা নিবাসী সেরহর পুত্র যোবব রাজত্ব কলা।
ପୁଣି ଯୋବବର ମରଣ ଉତ୍ତାରେ ଦୈମନ୍ ଦେଶୀୟ ହୁସମ ତାହା ପଦରେ ରାଜତ୍ୱ କଲା। ହୁସମର ମରଣ ଉତ୍ତାରେ ବହଦର ପୁତ୍ର ଯେ ହଦତ୍ ମୟାବ କ୍ଷେତ୍ରରେ ମିଦିଅନକୁ ଜୟ କଲା, ସେ ତାହା ପଦରେ ରାଜତ୍ୱ କଲା। ତାହାର ରାଜଧାନୀର ନାମ ଅବିତ। ହଦରର ମରଣ ଉତ୍ତାରେ ମସ୍ରେକା ନିବାସୀ ସମ୍ନ ତାହା ପଦରେ ରାଜତ୍ୱ କଲା। ପୁଣି ସମ୍ନର ମରଣ ଉତ୍ତାରେ ଫରାତ ନଦୀର ନିକଟସ୍ଥ ରାହୋବତ୍ ନିବାସୀ ସୌଲ ତାହା ପଦରେ ରାଜତ୍ୱ କଲା। ସୌଲର ମରଣ ଉତ୍ତାରେ ଅକବରର ପୁତ୍ର ବାଲହାନାନ ତାହା ପଦରେ ରାଜତ୍ୱ କଲା। ପୁଣି ଅକବରର ପୁତ୍ର ବାଲହାନାନର ମରଣ ଉତ୍ତାରେ ହଦର ତାହା ପଦରେ ରାଜତ୍ୱ କଲା। ତାହାର ରାଜଧାନୀର ନାମ ପାଉ ଓ ତାହାର ଭାଜ୍ୟାର ନାମ ମହେଟବେଲ ଥିଲା। ସେ ମଟ୍ରେଦର ପୁତ୍ରୀ ଓ ମେସାହଦର ପୌତ୍ରୀ। ଏସଠାରୁ ଉତ୍ପନ୍ନ ପୁଣି ଗୋଷ୍ଠୀ ଓ ସ୍ଥାନ ଓ ନାମ ଭେଦାନୁସାରେ ଯେଉଁ ଯେଉଁ ରାଜା ଥିଲେ ସେମାନଙ୍କ ନାମାବଳୀ, ଯଥା ରାଜା ତିମ୍ନା ଓ ରାଜା ଅଳକା ଓ ରାଜା ଜିଥେତ ଓ ରାଜା ଅହଲିବାମା ଓ ରାଜା ଏଲା ଓ ରାଜା ପିନୋନ ଓ ରାଜା କନସ ଓ ରାଜା ତୈମନ ଓ ରାଜା ମିଦସର ଓ ରାଜା ମଗଦିଏଲ ଓ ରାଜା ଇରମ। ଏମାନେ ଆପଣା ଆପଣା ଅଧିକୃତ ଦେଶରେ ବସତି ସ୍ଥାନାନୁସାରେ ଇଦୋମର ରାଜଗଣ ଥିଲେ। ଇଦୋମୀୟମାନଙ୍କର ଆଦିପୁରୁଷ ଏସର ବୃତ୍ତାନ୍ତ ସମାପ୍ତ।